हेलो नमस्कार मामी आसेन भालो हाँ बोलो ओ मामी यानु खाली के मोर पार जे मोरे जे कंप्लेन देले मेंबर को दी आपने उस होइ देसे ने डाकी भालो हिलो मारे की तुम्हें हमारे तो सुधर रुका ना खाली खाली कंप्लेन दी सी मेंबर को दी आपने सोइ देसे ने डाका मंगा था यान कौन है यान आपने जे टाका साइ सिन मोर दारे मुझ दिसी ने आपना रे सबसे ज्यादा टाका दिसी आगेर ट्रिप दिसी कर्मचारी 5000 हैं पहले कोई यान आपने जब कम दिसी कौन সে আমি কি জানি হিসাব করে সফি আমি তোমার কর্মশক্তি টাকা তোমার ইচ্ছা আর তুমি এসবের লগে তোমার অভিযোগের লগে কি সম্পর্ক করো আমি কথা কই আগে বছর তুমি আরো একদিন কথা অনেকবার ফোন দিছো আমার তোমার লগে কথা এই বিষয় নিয়ে কথা কইছো যা কইছি না কইছি হেয়ার লগে তোমার অভিযোগ তোমার নামে যে অভিযোগ দেয় হেয়ার লগে কোনো সম্পর্ক নেই ঠিক আছে তোমার তোমার সমস্যা হইলে শোনো আমি কইতে আসি তুমি এনে সোলার বসাইতেছে হেগুলোর খারাপ ব্যবহার করছো হেরা দেখি উপজেলায় অবজেকশন দিচ্ছে এটা হলো এক নম্বর অপরাধ দ্বিতীয় অপরাধ তুমি উপজেলার যে ডাক্তার আমি কই না এটা না আপনার মেম্বার আছে আরে আমি আমি যেটা কই সেইটা তুমি হনো আমি যেটা কই সেইটা হনো এরপর এই ডাক্তার আছে উপজেলার যে ডাক্তার একজন টিউনার পরে একজন এই ডাক্তার এমবিবিএস ডাক্তার এই তুমি হেয়ার সাথে যে খারাপ ব্যবহার করছো সেও অভিযোগ দিছে এই আমার টিউনার সাথে ডাইকে নিয়ে মেম্বার চেয়ারম্যান সবাই দিয়ে হ্যাঁ সই না হয়েছে মেম্বার শোনেন শোনেন ডাক্তারের আমি প্রতিবন্ধী লোক নিয়ে গেছি 40 জন হ্যাঁ গো সই দেবে না কল আমি অসুস্থ সই দিব না হ্যাঁ 50 জন রুগী দেখছে এরপর হাতে দশি পায়ে দশি আমি সইই দিব না হ্যাঁ সই যেটু দেন হ্যাঁ এই আমি এইটাই কইছে সই সই দেবে না ভালো কইনি আমার সত্য হইতেই কম আর সোলার লাগাইছে মন্দিরে সোলার যদি ঘরে যায় এটা কেমন কথা হ্যাঁ জানি না হেরা ভাই ওকে বলে অভিযোগ দিও পরে টিওনে পিআইও হেরা ডাইকে আমাকে ডাইকে মেম্বার চেয়ারম্যান গো হেরা এই যে ডিসিশন নিতে বাইর করো তুমি জানো তোমার দা 5 বছর আমরা প্রায় কাটাই গেছে ঠিক না আর আছে কয়দিন এতদিন এতদিন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিলাম না এখন তোমার অভিযোগ এই 3 দিনের লেগে কিসের অভিযোগ ওই সমস্ত কথা বাদ দাও যা হয়েছে উপজেলার সিদ্ধান্ত হয়েছে মেম্বার চেয়ারম্যান সবাই একত্রিত এখন তুমি যদি সব মেম্বার গো ই করতে পারো তোমার অভিযোগ তোমার বিরুদ্ধের অভিযোগ তুলবে না আমি তোমার লাগে লাগলে দাম হয় না তুমি সব মেম্বার গো ই করো তোমার অভিযোগে তোমার আচার আচরণ ভালো না তুমি মুরব্বীর লগে খারাপ ব্যবহার করো তুমি এলাকার জনগণের লগে মারামারি করো তুমি খারাপ ব্যবহার করো আমি জনগণের লাগে জনগণ তো আপনার আগে কোনো অভিযোগ দেয় নাই দেশে হ্যাঁ মেম্বার গুলাকে কাটাকাটি হইতেই পারে মুরব্বী কেটা মুরব্বী তো মেম্বার আর মেম্বার গুলা কাটাকাটি আমার কম দিলে কাটাকাটি হইবে না আপনি আমার কাটাকাটি কম দিবে তোমার কম বেশি দেওয়ার লাগে কোনো কাটাকাটি গেলে বসে নাকি আপনি আমার এটা তোমার তোমার লাগে পরিষদে কোনো ভাগাভাগি লাগে কোনো মারামারি উড়ো পারাপারি হয়েছে কিছু হ্যাঁ হয়েছে না তোমার আশার আছে না তুমি এই যে মুরব্বী মুরব্বী মানুষ তুমি আমার একলা সিদ্ধান্ত হইলে তারপরে না শোনেন একলা সিদ্ধান্ত আপনি টাকা চাইছেন তোমার লাগে আমার লাগে কোনো 70 তলি নাই আছে না নাই শোনেন 70 তলি নাই আপনি শোনেন আমি কর্মচারী টাকা দিছি 70,000 আপনি এটা সেটা কইবেন না যে 3,000 দেওয়া তুমি 90,000 দাও তোমার আসবে কত তোমার এটা হিসাব আছে যে এত টাকা এত খাতে আইবে এইতে তোমার আই দেখো তো এই যে তোমার দেখতে হইবে তোমার সব 70,000 90,000 টাকা পশ্চিম হয়ে যাবে না না আমি তো হিসাব বুঝিনি আমি সফিন তুমি হিসাব করে না সব মেম্বার তোমার ঠকাই তোমারটা বেশি নেবে না হে না আপনি আপনি কইছেন যে তোমার উপজেলা চাইছে আর তোমার উপজেলা তোমার ধরছে উপজেলা দিয়া তোমার আর এবং চেয়ারম্যানের দুই যে প্রজেক্টে এত বেশি অভিযোগ আর সব প্রজেক্ট তো আর দেখে নাই হেদিন দেখে নাই এরা 3 বছর প্রজেক্ট দেখছে এই 3 বছর প্রজেক্টের ভিতরে এই দুই যে প্রজেক্টে বেশি অভিযোগ সিআইও লিখে দেশে চেয়ারম্যানের প্রজেক্টে 1,10,000 আর তোমার প্রজেক্টে দেশে 90 দুইটা প্রজেক্ট দিয়ে আমরা এই যে এইটা করি আর অন্য প্রজেক্ট বাদে দিলাম এই যে আমরা দাবি করি 2,00,000 টাকা তো অন্যান্য মেম্বার হেরাবে 10,000 কোনো অভার দেশে এই তো ভালো
এখন আমি তো আমার হেবারে সবাই মিলে আমার সিদ্ধান্ত নিচ্ছে আমার কত সত্যি রেজাল্ট, তোমার দশে কত পঞ্চাশ না কতজন ধরছে, এখন তোমার আমি টাকা দিয়ে দিছি নবীর হাজার 70,000 জমা। হ্যাঁ আর তুমি তোমার তোমার দশে পঞ্চাশ না কত ভালো খেল নেই আমার সেই সময় লেখা আছে খাতায়, তুমি হ্যাঁ তোমার পার্সেন্টেজে কত আইবে আর তোমার ওই জায়গায় ধরা কত, এই যে মিলিয়ে তোমার মোট কত আছে এইটা তোমার হিসেব না, আর উপজেলার টাকা লাগে পার্সেন্টেজের কি যোগাযোগ, তুমি আগে পার্সেন্টেজ বাবদ তুমি 50,000 দিয়ে দেছো যে আর তুমি 20,000 টাকা হবে না আগে দিয়েছো, এখন তোমার ধরে হেয়ার করো পার্সেন্টেজ এই আরো পায় আর এর হিসাব না শশী আপনারা যে বারবার কইতেছেন যে টাকা দাও টাকা দাও, আমি এরবার কইছি টাকা দেওয়া লাগবে জ্ঞান দেওয়া লাগবে মানে খালি এখন তো টাকা ধরেন আপনারা, তাহলে আমি দিয়ারে দিলাম 70,000 টাকা কথা বলবেন 70,000 টাকা দিয়ে হ্যাঁ কইছেন আমি এই কর্মসূচির পর্যায়ে আমি লিটুন আর আমার ভাগের কাছে 40 লিটার দিয়েছেন, কারণ আমরা তো কাজ করছি যা খারাপ বলছি যা করছে না করছে, আমি ওই কাজের নিময় 1,20,000 টাকা আমার দেওয়া হয়েছে মোট, তাহলে আমি আর কত টাকা দিবো আপনি কোন আর উপজেলায় ধরা হয়েছে 50,000 তুমি সেইটা আলাদা দেবো, এই আমার উপজেলার 50,000 সবাই জান দিছি আমি শেয়ার মানে আমি 70,000 টাকা দিতে পারছি, আমার স্বামী এত টাকা ঋণ দেয় না ঋণ আছে ব্যাংকে বলতে বাড়ি বাড়ি সব আমি হেয়া দিতে আছি, আমি শেয়ার মানে তোমরা মেম্বার হয়ে যেতে পারবো না, তোমরা উপজেলা যাই বলবো ভাই হ্যাঁ বলবো হ্যাঁ বলবো বেশ বলবো সমস্যা নেই, কামের মান ভালো না সব সবাই দেশে কুমার বেশি এখন গোল্লার কাম যথেষ্ট খারাপ হয়েছে, গোল্লা 2 লাখ টাকার কোন ধারা নেবেই না, আমি 1,50,000 তো দিয়ে ঘুরে আছি 1,50,000 লইয়া, হ্যাঁ আমার কোনো পাহাই নেই আর 1 টাকাও কম নেবে না, টিউনের গত সপ্তাহ পর্যন্ত আরে টান দিছিল এদিকে টাকা দিব মানে যেয়ারে আমার টিউনে পর্যন্ত দশ টাকা জন্য, আগে আগে তো তুই এর লগে সচিবের লগে কথাবার্তা আমার লগে তোর অতটা বেশি ই করে নাই সচিবের লগে বেশি ছিল, কিন্তু এখন টিউনের সরাসরি আমার লগে ইচ্ছে আছে যে আপনি টাকা কবে দেবেন তারিখ দেন, আমি এই তারিখ দিয়েছি এই গত সপ্তাহের মধ্যে তারিখ টাকা দেওয়ার কথা গেছে, হ্যাঁ কত সপ্তাহ তো চলতি গেছে 1 টাকাও পাই এরা 1 টাকাও কম দেবে না, এখন তোমার খাতে যে টাকাটা ধরা এটা দেবে কিনা বাকি টাকাটা তো কেউ দেবে রাগ হইয়া পিএইও পিএইও ব্লাকা বাবা ই কমপ্লেন দিছি তো তারে আমি তাই চাহা বলে মোর পিএইও তো কমপ্লেন সেটা কি ভালো কি চাহা বলে কমপ্লেন দিছে তো কাকে কয় তোমার চাহা বলে কমপ্লেন দিছি তোমার ওই সফল তখনই বলে কমপ্লেন দিছি তোমার এই আর বলে কেন এই আছে কয় তোমারে তাও কি কমপ্লেন দিবে এই দাও টাকা টাকা কর না পিওইও কমপ্লেন দিলে বলে হেলতো টাকার দলাই পিওইও কমপ্লেন তোমার তোমার কমপ্লেন আছে তোমার আচার ব্যবহার ভালো না তুমি সবার লগে যে তুমি যাই উপজেলা সোলার মারা লগে খারাপ ব্যবহার করছো গার্জিয়ান আপনি আমরা ভাগাভাগি লইয়া ও কাটাকাটি হইতেই পারে এরপর একটা কমপ্লেন না আমার সেটা ভাগাভাগি লইয়া তোর ভাগাভাগি লইতে লগে বাদ দিছি বারবার ভাগাভাগি ভাগাভাগি লইয়া এটা ওর কই ভাগাভাগি লইবা তুমি উপজেলা মাইসের লগে খারাপ ব্যবহার করতে গেছ কেন রাস্তার একটা মহিলা দেখেন 2 নম্বর হে কাজটা মোর দেখেন আপনারা কাজ সবাই কাজে ঠিক আছে মোর কাজ কোনটাই ঠিক থাকে না কোন বয়সের কোন তরুণ আমার জায়গা নাই
কেরা হই করে বাপ বাবা তুমি যে হ্যাঁ সময় বাবা নাকি এত লাগা তোমার দোকান কইতে বেড়া দিনে তাই না কইছিলেন কি তোর কি কইছি কইছি তোর ভাই গোটা তার আছে তুই তো অমুক অমুকে আমার যা কমে হই এখন যে অমুকে আমার ভাই এটি এত লাগে গরম দাও হই কে কইছি তোর বাপ কইছে তো অমুকে অমুকে ভাই গোটা তার ওইটাই ঘরে অমুকে দা নাম ধরে কি আপনি কন্যা এক ভালো কথা নাম ধরে বলছেন না এরা তো তোর কথা কইছি যে তুই ক যে আমি হাসানোর বাইরে এলাকার মাইয়া তুমি যে এখন মেম্বার তুমি নিজের কি মনে করো তুমি যে তুমি যে কথাবার্তা গুলো সোচ্চার যে করো তুমি তো তার গরম দেখাও তুমি জানো আপনারা চেয়ার মানুষ আপনি কইতেন মুই নালে বুঝিনি আপনি চেয়ার মানুষ মোরে কইতেন না তোর বাপ আমি তোর বাপের কথা কেউ কয় না আগে বাজে কথা কবি না তুই নিজে যেরকম ই হেরম মনে করছি আমি বাপ কই নাই আমি কইছি যে তুই অমুক ভাই কে আমার অমুক আমার ভাই তুই হেদিন তোর উপর তোর লাগা তো আমি কথা কইতে বলি বাপ থাকা আমি কিছু কই নাই তুই নিজে অনেক সময় কও যে আমি এখন একবার স্বপন তপন গুলো আগে মোর লাগে তুই এখন ধরে লেখা বাই মু তো এখন ধরে লেখা বাই বড় মাথা ফুলে যেটা নির্মল যুক্তি দেয় হে যুক্তি যুক্তি ভাবে আপনি মুরে মুরে পরে কথা তো শত্রু আছে মোর কোনো নেনদেনে আর বলো ওই সব যা ভাবো আসলে সব কিছু না হন তুই তোর লাগে মোল্লার কোনো শত্রুতলি নাই আরে হন তোর লাগে মোল্লার কোনো শত্রুতলি নাই ঠিক আছে আর যেটা করা হয়েছে এটা আমার আমার সিদ্ধান্তে করা হয়েছে না এটা উপজেলার সিদ্ধান্তে করা হয়েছে হ্যাঁ আমাকে বাধ্য কষ্ট সই সই দিতে একটা সাত কথা তোমার লাগে আমার লাগে কোনো ভাগাভাগি নিয়ে কোনো শত্রুতা নাই ব্যক্তিগত ব্যক্তিগত কোনো শত্রুতা নাই আর কোন বিষয়ে কোনো কাটাকাটিও নাই ভাগাভাগি লেগেও না আর তুমি ওই যে কো হাসরত বাপ অমুক বাপ আমি ওভাবেও কথা কই নাই তুমি বিভিন্ন সময় ধরে একটা কইছো আমি অমুক এলাকার বা অমুক আমার ভাই এইটা তোমার কথা আমি কইছি যে বাপের ভাই ভয় কিসে এই কথাটা আপনি তুলতে ধরবেন নাকি আপনি কইবেন তুই ওখানে আবল তাবল কথা আরো বাড়াইয়া জানা হইয়া ওই যে কোনখানে কোনখানে কি কি কইতে আসো করতে আসো এখন আমি তো দিই না আমি স্বপন তপনের কথা হ্যাঁ হ্যাঁ লাগে আমার লাগে আর রাজনীতি করতে এলে কার খাওয়াবো আমিদের পয়েন্ট কার সমগ্র পরিষদ কার ফাই আমি কম বেশি কথা সবাই কথাই সব জনগণের কথাই ভালো মন্দ শত্রু মিত্র সবাই কথাই শুনতে হইবে এখন কোনটা ধৈর্য রাখবো কোনটা হালাই দিন সেটা হচ্ছে পরের বিষয়ে সবাই কথাই শুনতে হইবে সবাই সাথে মিশতে হইবে না এ মামার লাগে প্রথমেই মারামারি সৃষ্টি দ্বন্দ্ব আপনার ভাই না নাকি কিন্তু হ্যাগো লাগে মারামারি দ্বন্দ্ব আমার লাগে কোনোদিন হয়েছে হয়েছে আমার এক শত্রু পাবেন কেন খালি এরকম তোর কোনো শত্রু ভাবি না তোর লাগে আমার লাগে কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই আর কোনো ভাগাভাগি লেগেও কোনো দ্বন্দ্ব নাই কিন্তু তোমার লাগে তোমার বিষয়ে যা করা হয়েছে টাকা কটা দিই নাই যা চাইছে এই পারি নাই পারি নাই এই তো আমার লাগে যাও আপনি ভুল তুই যাই হয়েছে না ভুল তুই করি নাই তবু তবু আমি আপনার দ্বারা ক্ষমা দিচ্ছি যে আপনি আমার ক্ষমা করে দেন এই আপনি বলছেন যে যাও আর আপনি তো গুস করে আনিয়ে দেবেন যদি আর কিছু লাগে আমি দিব কয় টাকা লাগবে এটা করে দিন কিউনে তোমার আচার বাবু আর হ্যাঁ অসন্তুষ্ট তোমার হ্যাগো লাগে ডাক্তারের লাগে একটা এমবিবিএস ডাক্তার হেলা খারাপ ব্যবহার করো হেটা তো আপনার হেটা তো আপনার কোন পরিশোধ হে হে প্রতিবন্ধী লোক নিয়ে গেছে সাইন সাইন দেবে না সকলে তো রুগী দেখতে একবার বিশ্বের দায়িত্ব কয় এরা গরিব মানুষ আমি কইছি স্যার তুই জানো অনুষ্ঠান পাই ধরছে এখন হে কয় সাইন একটা সাইনও দেবো না আমি এর রহস্য সাইন দিবি না স্যার ভালোও কইবি না আস্তে আস্তে কই তুমি কি করছো তুমি জানো সে জানো আমি তো হেরা ছিলাম না ছিলাম হেরা কেউ ধরে অবজেকশন দিছে হেরা আমার দশে সব মেম্বার গো ডাকছে বলবে কেন যে আমার সাথে তো কোনো ভুল ত্রুটি করে না আপনার কি করছে আমি সফল তখন কথা শুনি আমি আমি তোর লগে সত্য তৈরি করছি আমি কই অমুকে ভাই অমুকে বাপ এই সমস্ত কথা তুই কইতে আসিস মেম্বাররা সই দিল কেন
তোর পক্ষে একজন মানুষও থাকবে না, বারো জন মেম্বার কেন তোর কেন সবাই সই দেবে? এরা কইতে হবে না যে না আসলে আমার মেম্বার আমরা এত দিন সই, এরা কেন দিল সই? স্বপন তপনরা গুসকে হয়েছে, আপনি এরা গুসকে হয়েছে যে আমার সরিয়ে দেবে আর শোনেন ওই যে কইলেন হ্যাঁ তাহলে ওই যে উপজেলা চেয়ারম্যানের সময় দাঁড়াইছে নৌকার মার্কালো আইছে সময় কি এক মেম্বার ছিল? বিরুদ্ধ করছে কেউ খায় নাই এরি করে এই সমস্ত টাঙ্গেন এর কোন লিঙ্ক আছে না? আপনি কি কোন যে বারো বারো জন মেম্বার খায় না কেন? খায় না কেন? ওই সময় যেসময় উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইছে এই সময় এক মেম্বার খায় না কেন? আর চেয়ারম্যান খায় না কেন? এই বিরুদ্ধে গেল কা মানুষ ভুল করতেই পারে, আমাকে তো ফ্যামিলিগত ভাবে একটা আগে ইকবাল ভাইয়ের লগে নাটুর লগে একটা আলাদা ইকবাল ভাইয়ের উপজেলা চেয়ারম্যান ছিল, নান্টু ওখানে এনে গেছে মানে সেই সূত্রে হেলা একটা ভালো সম্পর্ক ছিল হে একটু ভুল বুঝেছিল চেয়ারম্যান তো মরগে গেছে অলোক ছোট মানুষ অলোক একটু ভুল পথে গেছিল, আমরা কেউ গেছি অলোক পোলাফান হলকে একদিন বাইরে যে হে ভুল পথে হ্যাঁ কি বুঝাইছে ইকবাল কার ভালো জানে এই আমরা তো জানি না মনে প্রাণে নৌকপতি আওয়ামীপতি আওয়ামী লীগ যারা হে যে কলা গাছ হোক আম গাছ হোক যারে নৌকার সমর্থন দেবে হে হ্যার পিছনে তো আওয়ামী লীগ করতে এলে তো হ্যার পিছনে যাইতে এটা কেন না বোঝে? তারপরে আর হে ছোট মানুষ অলক বোঝে নাই ভুল করে একদিন ফিলতে বাইরে ছিল, তারপরে আমরা যখন আমাকে বুঝছি বা বুঝাইছি আমাকে তখন কি আমরা নৌকার সমর্থন করিনি? ওই কথা তো কওয়া উচিত এখন হলে হলে আপনার বুঝেই দিই এর মেলে বুঝমতো কাজ করেন আপনারা ভুল করতে আছেন আপনার তো ভুল করতে আছেন আমারে আমার খালি খালি এরম বাজাই দিতে আছেন ওই যেরম ওই যে করছেন নৌকার বিরুদ্ধে এরম তো আপনারা আবার ভুল করতে তুই তো তুই তো যা বক্তব্য তুই সবাই ডাক্তি ক সবাই ক কি আমার আমার বিরুদ্ধে সবাই সাইন দিলা অভিযোগ দিলা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কি কি কেন করলাম? আমার পুরো মামি টাকা নাই হনে না ওই মুই এক লক্ষ 20000 টাকা দেওয়া হয়েছে প্রজেক্টে প্রথম টিটিপি 50 এরপর 70 এখন আর কয়টা দেবো মোর সমাধান করে দেন কির দেবো কয়টা এই দোকান আপনারা কি বলেন? হে আমি কি জানি আমি হ্যাঁ মানে সফিক তোমার ওখানে ধরা হয়েছে সঙ্গে সঙ্গে হেঁটে জানি আর তোমার পার্সেন্টেজ কত হয় তার আমি জানি না হ্যাঁ হ্যাঁ আমি কেমনে করবো তোমার এই টাহার লগে আর তোমার এই অভিযোগের লগে হ্যাঁ হ্যাঁ কি আর কেন কি কোনটা দিয়ে কোনটা করবো হ্যাঁ হ্যাঁ করে আমি বলি তোমার কথা থেকে কইছে যে বিকেলে এই কথা কয় আপনারা এই কথা করছেন বা আমাকে দিয়ে করাইছে বা করছি আমি এই কথা কইতে আছে এখন আপনার কি মত আছি আর কয়দিন তোমার তুমি এটা এসে পড়ো আমি ধরে পাই না ঠিক না আমরা কয়দিন আছি এরপর বেজরম ভাবে আবার নতুন ভাবে যারা আইডিয়া করবে ও কথা